সাবস্ক্রাইব করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله كاذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الكاذبين صدق الله العظيم فقد قال الله تبارك تعالى في كلامه المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم اما بعد শোনো আদম হাওয়ার কথা শোনো আদম হাওয়ার কথা কোরআনের ভাষায় খোদার আজাব হতে জালিম পালাবি কোথায় খোদার আজাব হতে জালিম পালাবি কোথায় মুমিন যারা পথ পাবে তারা মুমিন যারা পথ পাবে তারা খোদার করুণায় খোদার আজাব হতে জালিম পালাবে কোথায় ভালোবেসে সৃষ্টি করে পাঠালেন ভবে ভালোবেসে সৃষ্টি করে পাঠালেন ভবে জান্নাত সাজে সাজিয়ে ধরা করিলেন মোদের তাবে চন্দ্র সূর্য গ্রহ তারা এ জমিন আসমান পাহাড় পর্বত নদ নদী সবই মানবের কল্যাণ এত সুখ শান্তি পেও এত সুখ শান্তি পেও একবারও ডাকলি নাই খোদার আজাব হতে জালিম পালাবি কোথায় বিসমিল্লাহির রহমানির রহিম এই জন্য আমার পরওয়ারদিগারে আলাম রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাসা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাশ সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাশ সামারাতির জিফলাকুম যিনি তোমাদের জন্য মাটিকে বিছানা এবং আকাশকে করেছেন ছাদ এবং বর্ষণ করেছেন আকাশ হতে পানি আর তা হতে তোমাদের জন্য ফল মূল বীজি স্বরূপ সৃষ্টি করেছেন আর আল্লাহ পাক ছয় দিনে আকাশ মন্ডলী পৃথিবী এবং এর মধ্যবর্তী সব কিছু সৃষ্টি করেন আল্লাহ তাআলা পৃথিবীকে বিস্তার করেছেন তাতে পর্বতমালা স্থাপন করেছেন আল্লাহ তাআলা নূর অর্থাৎ জ্যোতি থেকে ফেরেশতা সৃষ্টি করেছেন এবং মানুষ সৃষ্টির পূর্বে ফেরেশতা ছাড়া নাত
অর্থাৎ অত্যন্ত প্রজ্বলিত অগ্নিবায়ু উত্তাপ থেকে জিন সৃষ্টি করেছিলেন। জিন সৃষ্টির পর আল্লাহ তাআলা মাটি থেকে মানুষ সৃষ্টি করার কথা ব্যক্ত করলেন। তারপর দেখেন আল্লাহ তাআলা বলেন মাটির আদম বানাতে চাই, আল্লাহ তাআলা বলেন মাটির আদম বানাতে চাই, ফেরেশতা যাই ছুটে তখন পৃথিবীর হার জায়গায়, এক মুঠো মাটি হাওয়া পানি দিয়ে মাটির আদম বানায়, মাটি হাওয়া পানি দিয়ে মাটির আদম বানায়, রুহু দিলেন ফুঁকে এবার আদমের সিনায়, মাটির আদম প্রাণ পেল, মাটির আদম প্রাণ পেল খোদারে ইশারায়, শোনো আদম হাওয়ার কথা কোরআনের ভাষায়, আদম প্রাণ পেয়ে সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা হযরতে আদমের ব্যবহারে সন্তুষ্ট হয়ে তাকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসাবে আখ্যায়িত করলেন এবং সমস্ত জ্ঞানে গুণে ভূষিত করলেন। তারপর আল্লাহ আদমকে ছেড়ে দে বেহেশতের বাগানে, আল্লাহ আদমকে ছেড়ে দে বেহেশতের বাগানে, ঘুরে ঘুরে দেখে আদম কি শান্তি এখানে, আর ভাবে সবার সঙ্গী আছে আমার তো কেহ নাই, আল্লাহ বলেন যাও ঘুমায়ে দেখো এবার কি হয়, বাম্পা জোরের এক টুকরো হাড় কেটে নেওয়া হলো, সে হাড় দিয়েই আদমের তরে মাহাওয়াকে বানালো, খোদার হুকুম নিয়ে জিবরিল, খোদার হুকুম নিয়ে জিবরিল বিয়ে তাদের দে, শোনো আদম হাওয়ার কথা কুরআনে ফরমায়, অকুল্লায়া আদম উস্কুন আনতা ওয়াজাউজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিয়তুমা, হুকুম হলো হে আদম তুমিও মা তুমিও তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, আর এই জান্নাতের যা ইচ্ছা ভক্ষণ করো, ওয়ালা তাকরাবা হাজি ইসজাওতা ফাতাকুনা মিনাল জালিমিন, কিন্তু সাবধান এই গন্ধম গাছের কাছে যাবে না আর এই ফল খাবে না, তাহলে দুজনাই হবে ক্ষতিগ্রস্ত। কিন্তু ইবলিসের ছল চাতুরি মা ধরতে না পারে, ইবলিসের ছল চাতুরি মা ধরতে না পারে, অমর হবে এই ভেবে সে ফলটিকে নাই পেড়ে, নিজে খেয়ে বাপকে বলে বার কেন চির অমর হয়ে রব এই জান্নাতের ভেতর, খোদার হুকুম ভুলে তখন, খোদার হুকুম ভুলে তখন
চাপ দিল তার গুনায়, শোনো আদম হাওয়ার কথা কুরআনের ভাষায়। মুহূর্তে সবকিছু লোট পালট হয়ে গেল, তাদের দেহ থেকে নূরের সোনালি পোশাক খসে পড়ল। আল্লাহ বলেন, হে আদম, তুমি আমার হুকুম অমান্য করেছো, তুমিও হাওয়া এখনই এই পবিত্র জান্নাত থেকে পৃথিবীতে নেমে যাও। আদম বেহেশতে 100 বছর ছিলেন, কিন্তু এখন আর সেখানে থাকার কোন উপায় নেই। এই বেহেশতে ছেড়ে যেতে হবে, যেতে হবে মরতে। আল্লাহ বলেন, হে আদম, তোমরা একে অন্যের শত্রু রূপে নেমে যাও। আদম এবং শয়তান ও তার সাঙ্গপাঙ্গরা, শোনো, পৃথিবীতে কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল, সেখানেই তোমরা জীবন যাপন করবে, সেখানেই তোমাদের মৃত্যু হবে, আবার সেইখান থেকে তোমাদের বের করে আনা হবে। এমন কথা শুনে বাপ আদম ও মা হাওয়ার চোখে পানির বন্যা বয়ে যায়। তখন উতলে উঠল দুঃখের সাগর, উতলে উঠল দুঃখের সাগর, চোখে আসু বন্যা, হাঁটু গেড়ে বসে দুজন, চাই আল্লাহর কাছে ক্ষমা, খোদার লীলা খেলা ভাই রে, কে বুঝিতে পারে, হুকুম তামিল করে সঙ্গে এলো দুনিয়ায়। শোনো আদম হাওয়ার কথা কোরআনের ভাষায়। খোদার হুকুমে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীতে আদম হাওয়াকে সিংহল বা স্বর্ণদ্বীপ এবং মা হাওয়াকে জেদ্দায় নামিয়ে দিলেন। উভয় বিচ্ছিন্ন, দুজনাই চোখে অন্ধকার দেখেন, একে অপরের তরে তড়পে তড়পে মরেন, কিন্তু হাই কেউ কারো দেখা পায় না। এক এক এইভাবে ঘুরতে ঘুরতে 300 বছর পার হয়ে গেল। তাদের দুজনাই এইভাবে ঘুরতে ঘুরতে আরাফাতের জবলে রহমত নামক পাহাড়ের পাদদেশে দুজনাই এসে হাজির হলেন, আদম আর হাওয়া। দুজনাই ছুটে এসে পরস্পরের সঙ্গে মিলিত হলেন। ভাই রে, বেহেশত ছেড়ে আসার পর মাটির পৃথিবীতে এই তাদের প্রথম মিলন। তারা উভয়ে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর দরবারে, ঝরঝর করে ক্রন্দন করে, আর এই কথা বলতে থাকে। কি বলতে থাকে? হে খোদা দয়াময়, মোরা ক্ষমা ভিক্ষা চাই, ক্ষমা কর মোদের গুনাহ, তোমার হাবিবের সাথে। তখন আল্লাহ বলেন, ওরে আদম, যার নাম নিলে মুখে, আল্লাহ বলেন, ওরে আদম, যখন মোর হাবিবের নাম নিলে মুখে, তার সদকাতে মাফ করিলাম, থাকো তোমরা সুখে, আর আবাদ কর দুনিয়াকে মোর, আবাদ কর দুনিয়াকে মোর, প্রেম প্রীতি ভালোবাসায়, আদম হাওয়ার কথা শোনো কুরআনের ভাষায়। এইবারে আদম হাওয়া এডেন বন্দরের পশ্চিমে নুদ নামক স্থানে স্থায়ী বসবাস শুরু করেন। এই জায়গাকে তারা কানাইম নাম দিয়েছিলেন। জায়গাটি অতি মনোরম, মাটি ও আবহাওয়া কৃষির উপযোগী। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তো আগেই নানা ফলের বীজ বেহেশতে হতে এনে দিয়েছিলেন। আদম হাওয়া বেশ সুখেই এখানে থাকতে লাগলেন। বিবি হাওয়া 20 বার গর্ভ ধারণ করেন, প্রতিবারই যমজ সন্তান হয়, একটি পুত্র আর একটি কন্যা। বুঝলেন না?
কাজেই তার মোট চল্লিশটি সন্তান জন্ম নিল। এই চল্লিশটি সন্তানের মধ্যে হাবিলার কাবিল নামে দুটি সন্তান ছিল, হাবিল আর কাবিল নামে দুটি সন্তান ছিল। কাবিল ছিল বড় শয়তান, হাবিল বড় ভালো। হযরত আদমের প্রথম পুত্রের নাম শীস, দ্বিতীয় পুত্র কাবিল এবং তৃতীয় পুত্রের নাম হাবিল। কাবিলের সঙ্গে যে কন্যা জন্মায় সে ছিল অতীব সুন্দরী, কিন্তু হাবিলের বোন অত সুন্দরী ছিল না। সৃষ্টির প্রাথমিক অবস্থায় বিবাহ পদ্ধতি আল্লাহ তাআলা একটু সহজ করে দেন। তিনি প্রথম জোড়া পুত্রকে দ্বিতীয় জোড়ার কন্যার সঙ্গে এবং দ্বিতীয় জোড়ার পুত্রের সঙ্গে প্রথম জোড়ার কন্যার বিবাহ জায়েজ করেন। সেই মতো আদম কাবিলকে হাবিলের বোনের সঙ্গে বিবাহ দিতে উদ্যোগী হন, কিন্তু হাবিলের বোন সুন্দরী না হওয়ায় সে তাকে বিয়ে করতে অস্বীকার করে। বরং সে নিজের বোনকেই বিয়ে করার জন্য বাপ আদমের উপর প্রবল চাপ সৃষ্টি করেন। আদম খুব চিন্তায় পড়ে গেলেন। অনেক ভাবনা চিন্তা করে একটা উপায় স্থির করলেন। দুই ভাইকে একটি পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর উদ্দেশ্যে কিছু জিনিস কুরবানি করতে বললেন। যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে সেই হবে কাবিলের বোনের বিয়ের হাকদার। এবার হাবিল আর কাবিল এক পাহাড়ের উপরে গেল। কাবিল কৃষি কাজ করত, ফসল উৎপাদিত হতো প্রচুর, কিন্তু সে ছিল অত্যন্ত কৃপণ। করলো কি, একটা পাত্রে করে কিছু আধ মরা শস্য একটা পাথরের উপর রাখলো। ছোট ভাই হাবিল ছিল অত্যন্ত সাদা সিধে সরল মনা, মনটা তার একেবারে সাপ। সে মেষ পালন করত। সেদিন একটা মোটা তাজা মেষ নিয়ে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করতে পাহাড়ের অপর ধারে রেখে দাঁড়িয়ে রইল। একটু পরে অবাক হয়ে দেখলো আকাশ থেকে এক গায়েবি আগুন এসে তার মেষের উপর পড়লো, আর মেষটা অমনি পুড়ে পুড়ে গায়েব হয়ে গেল। ফেরেশতারা সেই মেষটা জান্নাতে তুলে নিল, আর কাবিলের শস্য পড়ে থাকলো, তাতে কোনো আগুনের স্পর্শ হলো না। তার কুরবানি আল্লাহ যে কবুল করেন নাই এটা কাবিলের আর বুঝতে বাকি রইল না। ফলে ক্রোধে তার মুখখানা রক্তে লালে লাল হয়ে উঠল। হাবিল তার ভাই কাবিলের এই অমূলক ক্রোধের অর্থ বুঝতে পারলো না, তাই বলে, ভাই কাবিল, আল্লাহ তাআলা সব মুত্তাকিদের কুরবানি কবুল করেন, অপর কারো নয়। এই কথা শুনে কাবিল তেলে বেগুনে জ্বলে যায়। তখন কি করলো জানেন? হাবিলের কথাতে কাবিল রাগ যায় মাথায় চড়ে, পাথর নিয়ে মারলো তখন হাবিলকে সজোরে। পর পর পাথরের আঘাত সইতে নাহি পেরে, ছটফট করে মাটির পরে গেল শেষে মরে। কাবিল এবার ফেলে তারে, কাবিল এবার ফেলে তারে, ভয়ে ছুটে লুকায়। শোনো আদম হাওয়ার কথা কুরআনের ভাষায়। এবার ক্রমে ক্রমে কাবিলের মন অনুশোচনায় ভরে উঠল। ভাইয়ের জন্য মনটি তার কেঁদে উঠতে থাকলো, ভয়ে তার দেহ কাঁপতে লাগলো। ইবলিসের পাল্লায় পড়ে সে আজ নিজের ভাইকেই খুন করেছে। শেষে কাবিল মৃত হাবিলের দু পা নিজের উরুতে বাঁধলো, আর তার মুখমণ্ডল খানা আকাশের দিকে তুলে ধরলো। এমনি ভাবে বহুদিন প্রকর রৌদ্রে কেটে গেল। এই প্রাণহীন দেহ নিয়ে কি করবে ভেবে পেল না। ইতিমধ্যে একটা কাণ্ড ঘটে গেল। দুটি কাক কোথা হতে এসে তার সামনে কামড়া কামড়ি করতে লাগলো। একটু পরে একটা কাকের মৃত্যু হলো। তখন জীবিত কাকটি ঠোঁট দিয়ে একটা গর্ত খুনে তাতে মৃত কাকটিকে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে উড়ে চলে গেল। কাবিল এই কাকের কর্মকাণ্ড দেখে তার শিক্ষা হলো। সেও সঙ্গে সঙ্গে একটা কবর খুঁড়ে হাবিলের লাশ দাফন করে ফেলল। পৃথিবীতে এই প্রথম মানুষ মরল এবং এই প্রথম লাশ দাফন করা হলো। তারপর দেখেন, ভাইরে
এই নরহত্যা একটা জঘন্য অপরাধ, মস্ত বড় পাপ। আদম পুত্র কাবিল এই পাপের প্রথম সংগঠনকারী। এবার কাবিল বাড়ি যাবার জন্য যখনই পা দুটি বাড়িয়েছে, দেখা যায় পা আর তুলতে পারে না, মাটি তারে ধরে নিয়েছে। তারপর আল্লাহ তাআলার আদেশে কাবিলকে দোযখে নিক্ষিপ্ত করা হলো। সেখানে কেবল আগুন আর আগুন, মানুষ তাতে কেবল পড়তেই থাকে কিন্তু মরে না। আল্লাহ তাআলা যতদিন কাবিলের গুনাহ মাফ না করবেন, ততদিন সেই ভয়ানক আগুনে সে কিন্তু জীবন্ত পড়তে থাকবে। কি বুঝলেন? বুঝলেন না? আসুন একবার দুরুদের নাজরানা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এবার ধীরে ধীরে আদমের মৃত্যু দিন ঘনিয়ে এলো, তখন বুঝতে পেরে বাপ আদম নিজের পুত্রদের কাছে ডেকে বললেন, আমি জান্নাতের কিছু ফল খেতে চাই। তারা সেই ফলের খোঁজে পার হয়ে পড়ল। পথে কয়েকজন ফেরেশতার সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে ছিল আদমের কাফন ও সুগন্ধি। আদমের সন্তান পিতার কর্তব্যের অবসানের কথা অবগত হলো। মা হাওয়া ফেরেশতাদের চিনতে পেরে তাড়াতাড়ি আদমের বিছানার ধারে এসে দাঁড়ালেন। আদম তাকে সরে দাঁড়াতে আদেশ করলেন, তারপর প্রস্তুত হলেন আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য। আদম এবার চোখ না বন্ধ করে নিলেন। ফেরেশতারা তাকে গোসল দিয়ে সুগন্ধি মাখিয়ে কবর খুঁড়ে দাফন করলেন। তার কবর রোশন হয়ে উঠল, সেদিন ছিল কিন্তু জুমার দিন। ফেরেশতারা চারবার আদমের উপর তাকবীর পড়লেন। ঠিক আদমের ইন্তেকালে এক বছর পর মা হাওয়া দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। ভাইরে লোহে মাহফুজে আদমের আয়ু 1000 বছর লেখা আছে। তার মৃত্যুতে সমগ্র বিশ্বের জীবেরা 7 দিন যাবত শোকে কান্নাকাটি করেছিল। হাদিসের মধ্যে পাওয়া যায় আমাদের নবী সরকারে দোয়া আলাম মেরাজে গমনকালে প্রথম আসমানে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখতে পান। হুজুর তাকে অভিনন্দন জানান। সৌম্যকান্তি অপরূপ সুন্দর এক পুরুষ, তার ডান দিকে ছিল অসংখ্য বংশধর, তারা ছিল জান্নাতবাসী। আর বাম দিকে যে অগণিত বংশধর ছিল, তারা সকলেই জাহান্নামবাসী। এদের জন্য আমার নবী বহুক্ষণ কেঁদেছিলেন। তখন জিব্রাইল আলাইহিসসালাতু সালাম আল্লাহর নবীকে সবিস্তারে সমূহ কিছু বয়ান করে শোনালেন। আর আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 নবী পাঠান। তাদের মধ্যে 313 জন ছিলেন রাসূল, এবং সর্বপ্রথম নবী ও রাসূল হলেন বাপ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন সর্বোত্তম ফেরেশতা হলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর সর্বোত্তম নবী হলেন আদম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সর্বোত্তম মাস হলো রমজান, সর্বোত্তম রাত্রি হলো লাইলাতুল কদর। যাক, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পর তার জ্যেষ্ঠ পুত্র শীস আলাইহিস সালাতু ওয়াসসালাম নবুয়ত পেলেন। শীসের মৃত্যুর পর আনুস স্থলাভিষিক্ত হন। তারপরে তার পুত্র কাইনান নবুয়তের দায়িত্ব পান। কাইনানের মৃত্যুর পর নবী হন তার পুত্র মাইলাইল। মাইলাইল এই লোকের ত্যাগ করাই পুত্র ইয়ারাদ গাদিনসিন হলেন। ইয়ারাদের পরে পুত্র খানু নবুয়তের দায়ভার মাথায় নিলেন। এই খানকুই কিন্তু কোরআনে ইদ্রিস নামে পরিচিত। একে আল্লাহ তাআলা সশরীরে চতুর্থ আসমানে তুলে নেন। মেরাজে যাওয়ার সময় তার সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ ঘটে। হুজুর তাকে অভিনন্দন জানিয়েছিলেন। এবার বলি হযরত নূহ নবীর কথা। নূহ নবীর জামানায় পাপাচার ও দুরাচারে পৃথিবী ভরে যায়। একে আল্লাহকে ভুলে মানুষ প্রতিমা পূজায় লিপ্ত হয়। পৃথিবীর অবস্থা নরকখানার চেয়েও খারাপ হয়ে ওঠে। এইরূপ পরিস্থিতিতে আল্লাহ নূহ নবীকে মানুষের হেদায়াতের জন্য পৃথিবীর জমিনে পাঠালেন। তখন নূহ নবী কওমের প্রতি কেলাম করছেন। দেখুন, নূহের এলান শোনো আমার কাম, নূহের এলান
শোনো আমার কম জীবন সুফে দাও তার প্রেমে, জীবন দাও সুফে তার প্রেমে, কবরের মাটি হবে তোর খাঁটি, পুড়বি না জাহান্নামে, কবরের মাটি হবে তোর খাঁটি, পুড়বি না জাহান্নামে। নুহেরিয়ে লাল শোনো আমার কাম, জীবন দাও সুফে তার প্রেমে, কবরের মাটি হবে তোর খাঁটি, পুড়বি না জাহান্নামে, তুই পুড়বি না জাহান্নামে। মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার করো না, অত্যাচার করো না, জীবে ভালো বাসে যে জন সেই পাবে খোদার করুণা, সেই পাবে খোদার করুণা। খোদারি ভয় রাখো না দিলে, খোদারি ভয় রাখো না দিলে, মুক্তি পাবে সেইখানে, মুক্তি পাবে সেইখানে, কবরের মাটি হবে তোর খাঁটি, পুড়বি না জাহান্নামে। নুহ নবী আল্লাহর আদেশে আল্লাহ পাকের শান্তির বাণী প্রচার করতে আরম্ভ করলেন, কিন্তু তার উপদেশ তাদের কানে গেল না, চুরি রাহাজানি ইত্যাদি পুরা দমে চলতে লাগলো, মূর্তি পূজার কথা তো ছেড়েই দেয়া হলো। নুহ নবী তাদের সাবধান করে দিলেন, আল্লাহর ভয়ঙ্কর শাস্তি তাদের উপর নেমে আসছে, একথা ঘোষণা করে দিলেন, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তাই কোরআনের মধ্যে ইরশাদ হয়, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যারা আল্লাহর প্রতি মিথ্যা ঘটনা করবে তাদের অপেক্ষা বড় জালেম আর কে। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, ওদের হাজির করা হবে রবের দরবারে। ওয়াকুলুল আশহাদু হাওলা ইল্লাইলাকা আবু আলা রাব্বিহিম, এবং সাক্ষীগণ বলবে ওরাই মিথ্যা বলিত, নিজেদের রবের প্রতি হুশিয়ার, জালিমদের প্রতি আল্লাহর অভিশাপ। ভাইরে নুহের মনে খুব দুঃখ হলো, নির্বল কওমের সম্পদে ফেরানোর কোনো উপায় খুঁজে পেলেন না, শুধুমাত্র 40 জন পুরুষ এবং সমান সংখ্যক নারী আল্লাহর রাস্তায় এসেছিলেন। 950 বছর দ্বীনের খিদমত করে মাত্র কয়েকজনকেই পেয়েছেন হযরত নূহ আলাইহিসসালাম। ক্রোবে দুঃখে তার মন বিষিয়ে উঠল, শেষে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করেন, এই জালেম সমাজের হাত থেকে পৃথিবীকে মুক্ত করুন। তখন আল্লাহ তার ফরিয়াদ কবুল করলেন। তারপর হুকুমে খোদার একটি চারা গাছ, হুকুমে খোদার একটি চারা গাছ, জিবরিল নিয়ে এলো, জিবরিল নিয়ে এলো, পুঁতে দাও নূহ তুমি এটাকে, নূহ নবী তাই করিল, নূহ নবী তাই করিল। তারপর 100 বছর পর সেই চারা গাছ বড় হয়ে গেল, তাকে তক্তা বানানো হলো, সে তক্তা দিয়ে জাহাজ বানায় আল্লাহ পাকের হুকুমে,
পাতার উপরে এক সুবিশাল জাহাজ তৈরি হচ্ছে। ভারী মজার ব্যাপার, গ্রামের ছেলে বুড়ো সবাই দল বেঁধে দেখতে এলো। ছোটরা দু হাত মাথায় রেখে অবাক নয়নে সেই দিকে তাকিয়ে থাকে, বড়রা চোখ টিপে মুচকি মুচকি হাসে। অপেক্ষাকৃত বয়সীরা এসে মন্তব্য করে দারুণ হচ্ছে, এই জাহাজ অবশ্যই নিশ্চয়ই মাটিতে চলবে। লোকে অনেকে অনেক কিছু বলছে, কিন্তু কোরআনে ইরশাদ হয় ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সখীরা মিনহু। নূহ নৌকা গড়তেছিল এবং কওমের প্রধানেরা তার নিকটে গিয়ে উপহাস করতে লাগলো। তখন নূহ বলেন ফাসাউফা তাআলামুনা মাইয়াতিহি আযাবুই খুযীহি, সত্তর জানিতে পারিবে কার উপর আছে গঞ্জনার আযাব। ওয়ায়া হিল্লু আলাইহি আযাবুম মুকিম, এবং চিরস্থায়ী আযাব কার মাথায় পড়ে বুঝতে পারবে। নূহ এবং তার সঙ্গী সাথীদের নিয়ে জাহাজ তৈরির কাজে মগ্ন হয়ে রইলেন। তারপর কি ঘটলো দেখেন, 1,24,000 তক্তা সেখানে আনা হলো। আর প্রতিটি তক্তায় প্রতি পয়গম্বরের এক একটি নাম খোদাই করেছিল, আর শেষ তক্তায় মোর প্রিয় নবীর নাম, শেষ তক্তায় মোর প্রিয় নবীর নাম দেখে নূহ নেই চুমে, কবরের মাটি হবে তোর খাটি পড়বি না জাহান্নামে, জাহাজের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। ঠিক সেই অবস্থায় চারটি তক্তা কম পড়ে গেল। নূহ ভেবে পেলেন না কি করবেন। ঠিক সেই মুহূর্তে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, লোহিত সাগরের দ্বীপে একটা সুবৃহৎ গাছ আছে, সেটা দিয়ে চারখানা তক্তার অভাব পূরণ করা সম্ভব। তখন উজ নামক এক বীরের সাহায্যে সেই গাছটি কেটে আনা হলো, চারটি তক্তা হলো। তারপর তক্তা চারটি আনার পরে নূহ নবী দেখে, আবু বকর উমর উসমান আলীর নাম লেখাতে, আলীর নাম লেখাতে, আবু বকর উমর উসমান আলীর নাম লেখাতে, আলীর নাম লেখাতে। আর জাহাজের কাজ সমাপ্ত হলো তার, এবার অপেক্ষা আল্লাহর হুকুমে কবরের মাটি হবে তোর খাটি পড়বি না জাহান্নামে, তুই পড়বি না জাহান্নামে। অবশেষে জাহাজ নির্মাণ শেষ হলো। সে এক দেখবার মতো অপূর্ব দৃশ্য, অবিশ্বাস্য গঠন তার। দৈর্ঘ্য 1,200 হাত, প্রস্থ 600 হাত এবং উচ্চতা 30 হাত। জাহাজের 3টি তলা, প্রত্যেক তলা 10 হাত উচ্চতার,
নিচের তলাটি ছিল পশু ও বন্য প্রাণীদের জন্য, মধ্য তলাটি মানুষজনের, এবং সবার উপরের তলাটি ছিল পাখিদের জন্য। দরজাটি ছিল বেশ চওড়া, ঢাকনা উপর দিকে তা বন্ধ করা যায়। এই জন্য কোরআন পাকের মধ্যে ইরশাদ হলো, কুল্লামিল ফিহা মিন কুল্লি জাওজাইনি সিনাইনি ওয়া আহলাকা ইল্লা মা সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমানা ওয়া মা আমানা আল্লাহর হুকুম হলো, এতে তোলো প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনদের যারা আমার প্রতি বিশ্বাস এনেছে ঈমান এনেছে। তারপর আল্লাহর আদেশে নূহ সবাইকে জাহাজে উঠতে বলে জাহাজে উঠতে বলেন, আল্লাহর আদেশে নূহ সবাইকে জাহাজে উঠতে বলেন, জাহাজে উঠতে বলেন, রাজ্যের যত জীবজন্তু পশু পক্ষীদের ডাকে, পশু পক্ষীদের ডাকেন, আর জোড়াই জোড়াই আসে সফলাই, জোড়াই জোড়াই আসে সফলাই, নূহ নবীর আমানে কবরের মাটি হবে তোর খাঁটি, পড়বি না জাহান এলো ঘোড়া এলো বাঘ ভাল্লুক জন্তু জানোয়ার, বাঘ ভাল্লুক জন্তু জানোয়ার, হাঁস মুরগি পশু পাখি বাদ রইল না কেউ আর, বাদ রইল না কেউ আর। তখন নূহ নবী বলছে, জলদি জলদি উঠো জাহাজে, জলদি জলদি উঠো জাহাজে, গজব এখনই যাবে নেমে, যদি আমার কথা মেনে চলো কবরের মাটি হবে তোর খাঁটি, পড়বি না জাহান্নামে, তুই পড়বি না জাহান্নামে। আল্লাহ তাআলার হুকুমে নূহ আলাইহিস সালাম সকলকে সেই জাহাজের মধ্যে তুলে নিলেন, আর পাখিদের মধ্যে চিল শকুন হইতে আরম্ভ করে চড়ুই টুনটুনি পর্যন্ত আসিয়া সেই জাহাজে আশ্রয় নিল। নূহ নবীর ও পুত্র শাম হাম ও ইয়াফা সহ সমস্ত পরিবার পরিজন আসলো, সকলেই এই দোয়া পড়তে পড়তে জাহাজের মধ্যে প্রবেশ করলো, বিসমিল্লাহি মাজরিহা অমর সাহা ইন্না রাব্বি লা গাফুরুর রহিম। সব রকম জানোয়ার ও পশু জাহাজের নিচুতলায় আশ্রয় নিল, হাতি ঘোড়া উট বাঘ সিংহ সবাই, সিংহ দেখে অন্য সব প্রাণীরা ভয় পেয়ে গেল। তখন করুণাময় আল্লাহ সিংহকে জ্বরে অবশ করে দিলেন, আর সকলের জন্য পর্যাপ্ত খাদ্য পানি নেওয়া হলো এবং বিভিন্ন উদ্ভিদের বীজ নেওয়া হলো। ভেতরে প্রবেশ করে দরজার ঢাকনাটা বন্ধ করে দেওয়া হলো। তারপর আকাশ যেন ভেঙে আসে, আকাশ যেন ভেঙে আসে, উঠল ভীষণ তুফান,
উঠলো ভীষণ তুফান, মাটি ফেটে চৌচির হলো, রইল না কোনো নিশান, রইল না কোনো নিশান, মাটি ফেটে চৌচির হলো, রইল না কোনো নিশান, রইল না কোনো নিশান, পানির সে কি ভয়ঙ্কর গর্জন, পানির সে কি ভয়ঙ্কর গর্জন, বুক শুকিয়ে যায় শুনে, এখনো সাবধান, কবরের মাটি হবে তোর খাটি, পড়বি না জাহান্নামে, তুই পড়বি না জাহান্নামে, শুধু কি তাই, পাহাড়ের মতো ঢেউ এসে দেয় সব কিছু চচনচ করে, সব কিছু নচ নচ করে, খোদার গজব হতে জালেম পালাবে কে মন করে, পালাবে কে মন করে, আর ঘর দেখো আর ভাবো, কবরের মাটি হবে তোর খাটি, পড়বি না জাহান্নামে, তুই পড়বি না জাহান্নামে, ভাইরে নূহ নবীর পরিবারের সকলেই জাহাজে গিয়ে উঠেছিল, ওঠে নাই কেবল তার এক পুত্র, নাম তার কিনান, সে প্রথম থেকে কাফেরদের দলে যোগ দিয়েছিল এবং তুফানের সময় তাদের সঙ্গে মিলে পাহাড়ের দিকে ছুটছিল, ভেবেছিল বন্যায় না হয় ঘর বাড়ি সব ডুবে যাবে, কিন্তু আমরা পাহাড়ে গিয়ে সব উঠে পড়ব, বন্যার পানি আমাদের কিছু করতে পারবে না, কিন্তু খোদার মার দুনিয়ার মার সে স্বপ্নই সংশয় রয়ে গেল, তারা সবাই পাহাড়ের কাছাকাছি যেতে না যেতে বন্যার পানি তাদের ঘিরে ফেলল, এদিকে নূহ নবীর জাহাজ ভেসে চলেছে, দেখতে পেলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনান প্রাণপণে সাঁতার দেয়, দেখে তার মনে বড় কষ্ট হলো, বাপের চোখের সামনে ছেলে ডুবে মরবে, তা বাপ হয়ে কেমন করে দেখবে, চিৎকার করে বলেন ওরে বাপ, আমাদের এই জাহাজে উঠে পড়, কাফেরদের দলে মিশে কেন বাচ্চা ডুবে মরতে চাস, কাফেরদের সঙ্গ বর্জন কর, ইমানের কলমা জাহাজের উপর উঠে পড়, আল্লাহর রহমতে তোর কোনো বিপদ থাকবে না, কেনান বাপের কথা গ্রাহ্য করি না, সে বলে আমি তোমার কথা শুনবো না, এখনই ওই পাহাড়ের চূড়ায় গিয়ে উঠে পড়ছি, তারপর দেখবো তোমার আল্লাহর গজব আমার কি করতে পারে, এত বড় পাহাড় থাকতে এই কেনান তোমার আল্লাহর গজবে ডরে না, হযরত নূহ নবী দুঃখ করে বলেন ওরে নাদান, আল্লাহ যাহার প্রতি দয়া না করিবেন সে কি আজে তুফান হইতে রক্ষা পাইতে পারে, দেখতে দেখতে পর্বত সমান এক ঢেউ উঠেলো, তারপর ওইখান থেকে ঢেউটা যখন সরে গেল তখন হতভাগ্য কেনানকে আর দেখা গেল না, তারপর পুত্র সুখে কাতর হয়ে আল্লাহকে আরজ করে, নূহ যাই বলে বারে বারে, নূহ যাই বলে বারে বারে, ওয়াদা করে ছিলে আল্লাহ বাঁচাবে মোরে, পুত্র পোহরি
হবে তোর খাঁটি, পড়বি না জাহান্নামে। কিনানের জন্য নূহ নবীর নয়নে আসো, আল্লাহ বলেন নূহ এটা তোমার নিতান্ত আবদার, আমি মুশরিক আর পাপী জালিম কাফেরদের নিস্তার দেব না বলে তোমার কাছে ওয়াদা করেছি। পালায়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার আহলের অন্তর্গত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহিন, সে অসৎ কর্মশীল। ফালা তাসআলনি, তাই অনুরোধ করিও না। মালাইসালাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই। ইন্নি আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে উপদেশ দিতেছি জাহিল দলের শামিল হইও না। ক্বালা রাব্বি ইন্নি, বলিল হে প্রভু, আউযু বিকা আন আসআলাকা, আমার যে বিষয় জানা নাই। মালাইসা লি বিহি ইলম, সে অনুরোধ হইতে আমি ক্ষমা প্রার্থী। তারপর এবার সারা, এবার সারা পৃথিবী পানির তলায় কিছুই দেখার যায় না, কিছুই দেখার যায় না। উতাল পাতাল মহাসমুদ্রে ভাসে কাঠের জাহাজে খানা, ভাসে কাঠের জাহাজে খানা। পানি আর ধরে নয় তো কিছু, পড়বি না জাহান্নামে। সমস্ত পৃথিবী পানির তলায় কিছুই আর দেখা যায় না, চারিদিকের দৃশ্য শুধুই সাদা আর ঘন কালো। আকাশের তলায় একখানা কাঠের জাহাজ, সেটা উতাল মহাসমুদ্রে সাঁতরে বেড়াচ্ছে। আর পর্বত সমান কোন কোন ঢেউ, পর্বত সমান কোন কোন ঢেউ, পর্বতের পনের হাত উপরে, পনের হাত উপরে ছুটে এসে গর্জন করে আঁকড়ে সেখানে পড়ে। সবকিছুকে দেয় শেষ করে, সবকিছুকে দেয় শেষ করে, আর আঁকড়ে পড়ে জাহাজ খানা, পর্বত চূড়ার মাঝখানে। কবরের মাটি হবে তোর খাঁটি, পড়বি না জাহান্নামে। জাহাজ খানা সেই ঢেউয়ের চূড়ায় উঠে আঁচড়ে পড়ছে, কিন্তু ডুবছে না। জাহাজের ভেতরে যারা ছিল তারা ভয়ে একেবারে জড়ো সড়ো, মুখে কোনো কথা নাই। তারা সকলাই মনে মনে আল্লাহর গুণ কীর্তন গায়। চল্লিশ দিন চল্লিশ রাত ধরে একভাবে তুফান চলল, সকলে ক্লান্ত শান্ত ভীত অবস্থায় সেই জাহাজের মধ্যে রয়েছেন। এইভাবে 152 দিন কেটে গেল। আল্লাহ তাআলা এবার জাহাজে আবদ্ধতার মুমিন বান্দাদের প্রতি দৃষ্টি ফেললেন। অনেক কষ্ট স্বীকার করেছে তারা, যথেষ্ট হয়েছে আর নয়। ভয়ঙ্কর জলরাশির ভয়ঙ্কর ঢেউ শান্ত করার জন্য তিনি বায়ু পাঠালেন, তার প্রভাবে ধীরে ধীরে
হেউগুলি ভেঙে যেতে থাকলো, ক্রমে ক্রমে সবজন স্তব্ধ হয়ে গেল এবং শোকের কোনো চিহ্ন দেখা গেল না। এবার হাওয়ার তোলায় জাহাজটি মক্কায় বাইতুল্লার উপরে এসে হাজির হলো। চল্লিশ দিন ধরে বাইতুল্লার চারিদিকে ঘোরপাক খেল, তারপরে গিয়ে চললো আল জাজিরার দিকে। যদি পাহাড়ের মাথায় এসে থমকে দাঁড়ালো, সেটা ছিল আরবি সপ্তম মাসের দশ তারিখ। দশম মাসের প্রথম দিনে তিনি পর্বতের চূড়া দেখতে পেলেন, উল্লাসে আনন্দে মন তার নেচে উঠলো। নুহ ভাবলেন এখন জমিন কোথাও দেখা যেতে পারে নিশ্চয়ই, কারণ আস্তে আস্তে প্রাণী পৃথিবীর তলদেশে নেমে যাচ্ছে। তিনি জাহাজের জানালাটা খুলে দিলেন, এবার তার আন্দাজকে পরীক্ষা করার জন্য একটা কাককে আকাশে উড়িয়ে দিলেন। কাকটি অনেক দূর উড়ে গেল একটা ভাসমান পচা মড়া পেয়ে, তার উপর বসলো আর ফিরে এলো না। চল্লিশ দিন ইতিমধ্যে পেরিয়ে গেল, অনেক দেরি হয়। নুহ নবী একটা পায়রা পাঠালেন জমিনের সন্ধান আনতে, কিন্তু সেও ফিরে আসলো না। মাটির কোনো চিহ্ন না পেয়ে সাত দিন পরে আরো একটি পায়রা ছাড়লেন। এবার সন্ধ্যায় পায়রাটি ফিরে আসলো পাতার আশা নিয়ে, তার মুখে জাইতুনের ডাল আর পায়ে কাদা। সকলে খুঁজতে আত্মহারা, তাহলে পৃথিবীর মুখ এবার দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় থাকলো ইরশাদ হলো, ইলা ইয়া নূহ বিতবি সালামিন মিন্না অবরকাতিন আলাইকা ওয়া আলা উমামিম মিম্মাম মা'াক। হুকুম হলো, হে নূহ আমার প্রদত্ত শান্তি ও বরকত সহ অবতরণ করো এবং তোমার সঙ্গী দ্রৌপদী বরকত সহ। আর হুকুম পেয়ে দলবল সহ সেখানে নেমে পড়ে, সেখানে নেমে পড়ে আল্লাহর শুকর আদায় করে, রোজা সবাই রাখে সেদিন, রোজা সবাই রাখে। আর দশই মহরম ছিল সেদিন, দশই মহরম ছিল সেদিন, প্রমাণ খোদার কোরআনে। আর কবরের মাটি হবে তোর খাটি, পড়বি না জাহান্নামে। নূহর সঙ্গে যেসব জোড়াই জোড়াই জীবজন্তু ছিল, তারা আবার পৃথিবীতে বংশ বিস্তার করতে লাগলো। গাছপালার যেসব বীজ ছিল তা আবার মাটিতে বপন করা হলো, সেই সব বীজ থেকে পৃথিবীতে আবার নতুন গাছপালায় ভরে গেল। বলুন না সুবহানাল্লাহ। নূহ তার সাগরেদের নিয়ে ঘর বাড়ি বানালেন, সৃষ্টি হলো গ্রামের, নাম তার দেয়া হলো সামানিন। আস্তে আস্তে এখানে গড়ে উঠলো একটা বিশাল জনপদ। আর সেই জাহাজের কাট দিয়ে হাই এক মসজিদ নির্মাণ হলো, এক মসজিদ নির্মাণ হলো। আর আল্লাহ পৃথিবীকে পাপ মুক্ত করে শান্তির আলো ফোটালো, শান্তির আলো ফোটালো। আর এসএম নাজিরুল বয়ান করে, এসএম নাজিরুল বয়ান করে, যা পেয়ে জিহাদি সুরাহনে। কবরের মাটি, কবরের মাটি, কবরের মাটি হবে তোর খাটি, পড়বি না জাহান্নামে, তুই পড়বি না জাহান্নামে। মানুষের ভাষা হলো নানা প্রকার, সংখ্যায় 80টা।
এদের মধ্যে আরবি অন্যতম নূহের সব সন্তান কিন্তু একে অপরের ভাষা বোঝেন না কিন্তু নূহ দু ভাষির কাজ করতেন নূহের প্রথম পুত্র শাম হলেন সমগ্র আরবের পিতা দ্বিতীয় পুত্র হাম হিন্দু হাবসিদের পিতা এবং কনিষ্ঠ পুত্র ইয়াফাস রুমদের পিতা পৃথিবীর উপরিভাগে আজ যারা বাস করছেন তারা সকলেই বনি আদমের বংশধর যাক হাতে তো আর সময় নাই যাওয়ার পথে বলে রাখি এই কোম্পানির ব্যানারে আমার কয়েকটি ক্যাসেটের নাম যেমন কাটা মন্ডু কথা কয় টিভিও কমরের আজাব ভলিউম 1 ভলিউম 2 ভলিউম 3 জান্নাতি ফুল মরণের পরে কি হবে এরপর আপনাদের কাছে যে ভিসিডি ক্যাসেট আসবে যার নাম থাকবে ইব্রাহিমের কুরবানি বক্তা এস এম নজরুল অবশ্যই দেখে নেবেন আর আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চান হাওড়া স্টেশন হইতে খড়গপুর লাইনের যে কোনো লোকাল ট্রেনে উলুবেড়ি স্টেশন নেমে কালীনগর ফারুকের মোড় বাস স্টপেজে নেমে খোঁজ করুন যে কোনো রবিবার বা অন্যান্য ছুটির দিন দূরভাষ 09339674915 আসছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম